নয় বছর কেটে গেলেও বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন সাকিব খান ও অপুবিশ্বাস জুটি এবছর সন্তান আব্রাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে বিষয়টি প্রকাশ করে দেন অপু আর সম্প্রতি সাকিব অপুর শিশু সন্তান আব্রাম খান জয় সিনেমায় অভিনয় করছে এমন একটি খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এ বিষয়ে অপু বলেন আসলে সংবাদটি একেবারেই সত্য নয় শিশু পুত্রকে এ মুহূর্তে অভিনয় নিয়ে আসার কোনো পরিকল্পনা তাদের নেই এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকারীদের প্রতিও বিরক্ত প্রকাশ করেন অপু বিশ্বাস মঙ্গলবার হয়ে গেল অপু নতুন সিনেমা কাঙ্গালের মহরত বদিউল আলম খোকন পরিচালিত কাঙাল সিনেমার মহরত শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন অপু এ সময় তিনি সিনেমায় ফেরা সাকিব খানের সঙ্গে সংসার ও সন্তানসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন উল্লেখ্য দীর্ঘ বিরতির পর কাঙ্গাল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস নতুন সিনেমায় অপুর সঙ্গে আরও অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও ডি এ তায়েব আগামী বছরের শুরুতে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ